আসসালামু আলাইকুম। তো আপনারা গত কিছুদিন যাবত বিডিবি জনসলাভার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা আমাদের যে মেইন চ্যানেলটা সেটা দেখতেছেন যে আমরা কিন্তু অলরেডি রাজশাহীতে আসছি। তো সেই ভিডিওগুলো দেখার পরে অনেকেই আমাকে কোশ্চেন করছেন আমার ভিডিওতে এসে যে ভাই সজল ভাই আসছে তাহলে আপনি আসেন না কেন বা আপনার ভিডিওগুলো দিচ্ছেন না কেন। তো এখানে আসার মূলত কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে এখানে একটা কবুতর রেসের টুর্নামেন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে 15 কিলোমিটার গ্রীষ্মকালীন। তো এখানে যেহেতু তারা অনভিজ্ঞ অর্থাৎ হচ্ছে তারা বেশি একটা এক্সপার্ট না, এই কারণে আর কি ঢাকা থেকে আমরা আসছি। আমরা আসছি মূলত আমি আসছি, সজল ভাই আসছে, আর আসবে হচ্ছে শরীফ ভাই আসার কথা আছে। তো আমরা মূলত খেলাটা পরিচালনা করবো, তো এর জন্য আমাদের দেখা গেছে সকল দায়িত্ব থাকবে, দেখা গেছে কমিটির দায়িত্ব, তারপরে আরও অনেক কিছু দায়িত্ব যেগুলো ঢাকা থেকে অলরেডি অর্ধেক করে আসছি তারপরে এখানে এসে করতে হবে। তো আমি অলরেডি এখন রাজশাহীতে অবস্থান করতেছি, আর এখন আমাদের যে টুর্নামেন্টটা সেই টুর্নামেন্টটা চলতেছে, টুর্নামেন্টের ভিডিও আসবে ইনশাল্লাহ কালকে। আমি এখন রিয়েল ভাইয়ের ছাদে আছি, রিয়েল ভাইয়ের টুর্নামেন্টে খুবই ভালো রেজাল্ট হচ্ছে, ইনশাল্লাহ রেজাল্টটা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দিব। আর এখন আমি বলতেছি যে রাজশাহীতে আসার পরে কী করলাম। রাজশাহী আসার পরে আর বেশি একটা ভিডিও করা নেই, ভিডিও করেছি হচ্ছে 3 দিন পরে, অর্থাৎ 3 দিন আমরা টানা কাজ করছি, আর রাজশাহী যেদিন আসি সেদিন কোনো ভিডিও করি নেই। অর্থাৎ এই ট্রেনে মোটামুটি অল্প একটু ফুটেজ নিছি, সেটা আপনারা দেখছেন। তো তারপরে আমরা রাজশাহী আসার পরে এখানে এসে আমরা ডাইরেক্ট চলে আসি হচ্ছে রিয়েল ভাইয়ের বাসায়। রিয়েল ভাইয়ের বাসায় এসে আমরা তার কবুতরগুলো চেক দিই যে কবুতরগুলো কী অবস্থা, কারণ সবগুলো কবুতর চেক দিতে হবে, তাদের কবুতরগুলো দেখা গেছে ফিটিং ঠিক আছে কিনা বা অসুস্থ আছে কিনা এগুলো আমাদের দেখতে হয়। নতুন ধাপের কবুতর কি ভাই ধাপি দিয়ে খায় না বাইরে খায়? সবগুলা বাইরে খাচ্ছে, সময় পাচ্ছে তো। ধাপিতে সেট হইতে তো সময় লাগবে। না ধাপিতে খাবার দিলে খায়। ধান নাকি রিয়েল ভাই এখানে? ধান আর গম। আচ্ছা সজল ভাই, আমরা তো নর্মালি চেষ্টা করি রাজশাহীতে একটু লং টাইম থাকার, বাট পারি না। বাট এবার আমরা চেষ্টা করছি একটু বেশি থাকার, কারণ হচ্ছে যে রাজশাহীবাসীদের যেহেতু 15 কিলোমিটার টুর্নামেন্ট, তারা এই বিষয়টা তো অনভিজ্ঞ, কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের দেখতে হইতেছে। যেমন হচ্ছে আজকে আমরা আসছি রিয়েল ভাইয়ের বাসায়, তো রিয়েল ভাইয়ের ফার্স্টে আমাদের প্ল্যান হচ্ছে রিয়েল ভাইয়ের কবুতরগুলো আমরা দেখতেছি যে কি অবস্থা, কতটুকু ফিটিং আছে, তারপর সুস্থতা অসুস্থতা যে বিষয়গুলো আমরা দেখতেছি। তো তোমার কি মনে হচ্ছে এখানকার কবুতর, যেহেতু তুমি একজনের কবুতর আপাতত দেখছো, তো এই রিয়েল ভাইয়ের কবুতরগুলো সম্পর্কে তুমি একটু বলো। কবুতরের ফিটিং এ দুর্বল আছে কবুতর। আচ্ছা কবুতর ফিটিং এ দুর্বল আছে, কিন্তু এখানে আবার একটা কথা আছে, কথা হচ্ছে কি ফিটিং এ দুর্বল থাকলেও যে এখন তুমি যদি রাজশাহীর যারা কবুতর পালে বা কবুতর যে হয় ওনারা পালে ঠিক আছে, ওনাদের হিসাবে কবুতরের ফিটিং ঠিক আছে, কিন্তু আমাদের হিসাবে ফিটিং দুর্বল আছে। যেমন দেখো ওনারা রেস করতেছে ঠিকই, কবুতর খাওয়াইতেছে বাইরে ছেড়া, হ্যাঁ, কিন্তু তারা যদি এখন ওই ওই সিস্টেমে চলে যায় তাহলে কিন্তু তাদের কবুতর আবার অ্যাডজাস্ট করতে সমস্যা হয়ে যাবে। তখন আবার তাহলে বলা যায় ফিটিং যা আছে, এই যে রিয়েলের খাঁচা আছে, হ্যাঁ রিয়েলের কিন্তু আমাদের মতো খাঁচা আছে, রিয়েল চাইলে খাঁচায় কবুতর খাওয়াতে পারবে কিন্তু কবুতর তো ঠিক মতো খাবার খাবে না, খাবে না খাবে না, তখন আরো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ তো রিয়েল ভাই যে কবুতর গুলো নামতেছে দেখলা তুমি অলরেডি ভিডিওতে দেখাইছো, তো কবুতর গুলো কেমন লাগলো তোমার কাছে? মোটামুটি খুব আহামরি ভালো তা না। আচ্ছা আমাদের নেক্সট প্ল্যান গুলো কি কি একটু বলে দাও। আমাদের নেক্সট প্ল্যান বলতে আছে আসলে মূলত আমাদের যে মূল যেটা কাজ সেটা হচ্ছে যে আপনারা মনে করেন আর সবাইকে সঠিক দিক নির্দেশনা নিয়ে চালায় না ঠিক আছে, আর আমি আসলে এখানে একটা পারিবারিক কাজ নিয়েও আসছি, তো ওই কাজটা আমার আগে শেষ করতে হবে, ওই কাজটা শেষ করার কারণে আমি আসলে একটু আটকাই আছি, ওই কাজটা শেষ হলে আমি হয়তো 100% শিডিউলটা তোমাদেরকে বলতে পারবো এই আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে কি যে আমার মূল উদ্দেশ্য হচ্ছে রাজশাহীর যে যারা আসলে যে বাইরে আসলে টুর্নামেন্ট করতেছেন আমরা সফল করতে এবং তাদের সবার জন্য রেজাল্টটা ভালো হয়। আরেক কাছের ছোট ভাই যার সাথে আমার আনফরচুনেটলি এতদিন দেখা হয় নাই, হ্যাঁ ঠিক আছে, হচ্ছে আমাদের সাকিব ভাই, ঠিক আছে, আনফরচুনেটলি এতদিন দেখা হয় নাই, তো আপনাদের এখানে তো রেসিং টুর্নামেন্ট হচ্ছে, আপনি তো শুনলেন, তো আপনার কাছে কেমন লাগতেছে রাজশাহীতে রেসিং টুর্নামেন্ট হচ্ছে? শুনে খুব ভালো লাগলো যে ভাইয়া বললো যে তোমাদের এখানে তো ইয়া হবে, প্রচলিত হবে, তুমি ইয়া করো থাকো, তার মানে শুনে খুব ভালো লাগলো, শুধু যে দেখি যে
ঢাকাতে হয়, আমাদের এদিকে তো এই সিস্টেম নাই, শুধু উড়ানো মানে হাই ফিলার রেসিং এর রেসে এটা কোনো ইয়া নাই। তো এটা দিয়ে ভালো লাগলো খুব। আর আমার বাসা একটু রাজশাহী থেকে একটু দূরে, আমি অংশগ্রহণ করতে পারছি না, মানে গরমে তো এটা কিছুই বলা যায় না। কবুতর টুকটাক পাল্লা ওরা দিছে, খুব আহামরি পাল্লা দিছে তা বলবো না, টুকটাক পাল্লা দিছে, এখন যাই পাল্লা দিছে, এখন গরমের মধ্যে এটা একটা রিস্কের বিষয়, দেখা যাক কি হয়। তো রিয়েলবার বাসা থেকে বের হয়ে তারপর আমরা একটা মোটামুটি একটা মিটিং অ্যারেঞ্জ করি, সন্ধ্যা হয়ে যায়। তো তখন ওই মিটিংয়ে আমরা আমাদের খেলার যত নিয়ম আছে নিয়মগুলো আমরা তুলে ধরি, তারাও তাদের মত বিনিময় তুলে ধরে। সেই খেলা এক্স্যাক্ট কে কি কমিটি থাকবে, কী কী হবে, কী কী আয়োজন করব, সব কিছু আমরা ওই মিটিংয়ে তুলে ধরি। মিটিংয়ে আমরা অ্যাটলিস্ট একটা ভালো একটা আয়োজন করে সবাই মিলে আমরা বোঝাপড়া করে ফেলি যে কী হবে, কী হবে, কোথা থেকে ছাড়বো বা কী করব, কখন ছাড়বো, কোন টাইমে ছাড়বো, কয়টা কবুতর হবে, এই ধরনের মিটিংয়ে আমরা সবগুলো আয়োজন করি। কারো দেখা যাচ্ছে 15 কিলো আগে পড়বে, কারো 10 কিলো। সেটা হচ্ছে মিটিং শেষ করে আমরা আমাদের সেই যেখানে মিটিং হয় সেখানেই একটা ক্যারাম বোর্ড আছে, সেখানে আমরা ক্যারাম খেলি আর কি, একটু রিক্রিয়েশন করার জন্য সবাই মিলে ক্যারাম খেলতেছিলাম। তো আমি মূলত ক্যারাম খেলা পারি না এতটা, তারাই আমাকে আর কি মানে খেলাই করে দিচ্ছে। ভাই জিএম করা করছেন আপনি? ভাই গেম কি খেলিবেন নাকি শেষমেশ? আজকে ভিডিও এখানে শেষ করছি, আর নেক্সট ভিডিওতে আমরা টুর্নামেন্টের ভিডিওটা নিয়ে আসবো, যেটা আমাদের মেন ঢাকাবাসীর মেন আকর্ষণ, সেটা হচ্ছে রাজশাহীতে কবুতর রেস। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।